আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জুলফিকার আলী, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য আমি অষ্টম শ্রেণীর একটা চতুর্থ অধ্যায়ের পাঠ 13, আলোচ্য বিষয় চৌর্য বৃত্তি, এই পাঠটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থী, এই পাঠের উপরে তোমাদের একটি HW নির্ধারণ করেছি। HW চৌর্য বৃত্তির 5টি কুফল আলোচনা করো। এই HWটি রবিবারে জমা দিবে এবং পরবর্তী রবিবারে খাতা ফেরত নিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এই HWর উপরে তোমাদের বার্ষিক পরীক্ষায় 30 নম্বর যোগ হবে, সেই জন্যে HW খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আজকে আমরা তোমাদের এই চৌর্য বৃত্তি সম্পর্কে আলোচনা শুরু করা যাক। আজকের আলোচনা থেকে জ্ঞানমূলক, প্রয়োগমূলক, উচ্চতর দক্ষতা এবং সৃজনশীলের সকল শাখার প্রশ্নগুলো আজকের আলোচনা থেকে পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থী, প্রথমেই চৌর্য বৃত্তির পরিচয়, চৌর্য বৃত্তির পরিচয় সম্পর্কে আমরা জানব। এই পরিচয় থেকে 2টি প্রশ্ন হতে পারে, একটা জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে, আরেকটি অনুধাবনের প্রশ্ন হতে পারে। জ্ঞানমূলক প্রশ্ন যেটি, সেটি যদি প্রশ্ন আসে চৌর্য বলতে কি বুঝো বা চৌর্য কাকে বলে, চৌর্য কি, এই জাতীয় প্রশ্ন জ্ঞানমূলকে আসে, অথবা চৌর্য অর্থ কি, এই প্রশ্ন জ্ঞানমূলকে আসতে পারে, তখন উত্তর হবে চৌর্য অর্থ চুরি। চৌর্য বৃত্তি অর্থ কি যখন প্রশ্ন করবে, তখন চোরের পেশা বা চোরের কাজ উত্তর হবে। প্রিয় শিক্ষার্থী, যদি প্রশ্ন করা হয় চৌর্য বৃত্তির পরিচয় দাও বা চৌর্য বৃত্তি বলতে কি বুঝো, তখন উত্তর হবে চৌর্য অর্থ চুরি, চৌর্য বৃত্তি অর্থ চোরের পেশা বা চোরের কাজ, কারো মালিকানাভুক্ত সম্পদ সংরক্ষিত স্থান হতে গোপনে হাতিয়ে নেওয়ার নাম চুরি বা চৌর্য। প্রিয় শিক্ষার্থী, এইটুকু যদি তোমরা লেখো পরীক্ষার খাতায়, তাহলে 2 মার্ক পেয়ে যাবে আশা করি। প্রিয় শিক্ষার্থী, এই চুরির কুফল রয়েছে তোমার পাঠ্য বইতে 5টি কুফল রয়েছে, এই 5টি কুফল আলোচনা করব। এবার আসো চৌর্য বৃত্তির কুফল কেমন হতে পারে। 1 নম্বর, নিরাপত্তাহীনতা, মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে, চুরির জন্য সম্পদ ও জীবন নিরাপত্তাহীনতার শিকার হয়, কারণ কখনো কখনো চোর ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় মালিককে খুনও করে। প্রিয় শিক্ষার্থী, মালিক নিরাপত্তাহীনতায় ভোগে, যার ফলে কখনো কখনো চোর ধরা পড়ে যাবে এই আশঙ্কায় মালিককে খুন করে দেয়। প্রিয় শিক্ষার্থী, 2 নম্বর কুফল, সামাজিক শান্তি বিনষ্ট হয়, সামাজিক শান্তি নষ্ট হয়ে যায়, চৌর্য বৃত্তির কারণে মানুষ শান্তিতে ঘুমোতে পারে না, সম্পদ পাহারা দিতে নির্ঘুম রাত কাটাতে হয়, সর্বদা সম্পদ চুরি হয়ে যাওয়ার আশঙ্কায় সামাজিক শান্তি ও স্বস্তি বিনষ্ট হয়, সারা রাত সম্পদ পাহারা দিতে হয়, মালিককে কখন না জানি চোরে চুরি করে নিয়ে যাবে, এই আশঙ্কায় সারা রাত নির্ঘুমে অর্থাৎ নির্ঘুম থেকেই তার রাত কেটে যায়। প্রিয় শিক্ষার্থী, 3 নম্বর কুফল, সামাজিক অপরাধ বৃদ্ধি, এই সামাজিক অপরাধ বৃদ্ধির মধ্যে চুরির দ্বারা সমাজে আরও নতুন নতুন অপরাধ সৃষ্টি হয়, চোর শুধু তার কাজ চুরির মধ্যেই সীমাবদ্ধ রাখে না, সে চুরি, ছিনতাই, অপহরণ, খুন এবং মাঝে মাঝে সম্ভ্রম হানিরও ঘটনা ঘটায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
চুরি, ছিনতাই, অপহরণ, খুন, এই ধরনের কাজ এই চোরদের মাধ্যমে হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, চার নাম্বার কুফল তোমার পাঠ্যবইয়ে উল্লেখিত, চোরবৃত্তি একটি ঘৃণিত কাজ। এই ঘৃণিত কাজ, সমাজের নিন্দনীয় কাজগুলো গুলোর মধ্যে অন্যতম হচ্ছে চোরবৃত্তি। যারা সমাজের মধ্যে চুরি করে তাদেরকে সমাজের কোনো মানুষই ভালোবাসে না, সমাজের চোরকে মানুষ ঘৃণার চোখে দেখে, সকলেই তাদেরকে ঘৃণা করে, চোরকে মানুষ আত্মীয় হিসেবে পরিচয় দিতেও লজ্জাবোধ করে যে কিভাবে এই চোরকে ভাই বলে, কিভাবে চোরকে আপন মানুষ বলে পরিচয় দিব, লজ্জায় তারা পরিচয় দিতে পারে না। পরিবার ও সমাজের লোকেরা তাকে ঘৃণার চোখে দেখে, পরিবারের লোকেরাও ঘৃণা করে, আবার সমাজের মানুষেরাও তাদেরকে ঘৃণা করে। প্রিয় শিক্ষার্থী, পাঁচ নম্বর কুফল, পরকালীন শাস্তি। চুরি করার অপরাধে পরকালেও তাদের শাস্তির বিধান রয়েছে। চুরি একটি অত্যন্ত জঘন্য ধরনের নিষিদ্ধ কাজ। তোমাদের পরীক্ষা আসতে পারে অত্যন্ত জঘন্য ধরনের নিষিদ্ধ কাজ কি, তখন প্রশ্ন হবে চোরবৃত্তি। প্রিয় শিক্ষার্থী, এটা জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। এর ফলে ব্যক্তি প্রকৃত মুমিন থাকতে পারে না। তাহলে কোনটির অভাবে ব্যক্তি প্রকৃত মুমিন থাকে না, এই প্রশ্ন যখন তোমার করা হবে তখন তুমি লিখবে যে চোরবৃত্তির কারণে ব্যক্তি মুমিন থাকতে পারে না। যেই মানুষটি যখন চুরি করে, চুরি করার কারণে সে আর মুমিন থাকে না। প্রিয় শিক্ষার্থী, আল্লাহ তার জন্য পরকালেও ভয়াবহ শাস্তির অঙ্গীকার করেছেন। যিনি মুমিন নন, যেই মানুষটি মুমিন না, তার জন্যে পরকালে অবশ্যই ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। প্রিয় শিক্ষার্থী, এই চুরি করলে যে কুফল, কুফল আলোচনা করা হলো, এবার প্রতিকার সম্পর্কেও তোমার পাঠ্যবইতে উল্লিখিত আছে। তিনটি প্রতিকার রয়েছে। প্রিয় শিক্ষার্থী, এই তিনটি প্রতিকারগুলো ভালো করে মন দিয়ে খেয়াল করব। এক নম্বর, মৌলিক প্রয়োজন মেটানো। চোরের মৌলিক প্রয়োজন রয়েছে, কিছু মৌলিক চাহিদা রয়েছে, অন্ন, বস্ত্র মৌলিক চাহিদা রয়েছে, বাসস্থান, এই মৌলিক চাহিদাগুলো যদি চোরের পূরণ করা যায় তাহলেই কেবল চোর চুরি করা থেকে বিরত থাকতে পারে। তোমার পাঠ্য বইতে উল্লেখিত আছে কেউ যাতে অন্ন, বস্ত্র বা মৌলিক চাহিদার অভাবে চুরি না করে, তার জন্যে যে সবের ব্যবস্থা, সেসবের ব্যবস্থা করতে হবে, তার কাজের ব্যবস্থা করে দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, যদি চোরের কাজের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে হয়তো চোর ভালো হয়ে যেতে পারে, চুরি না করে তখন কাজ করে খাবে। প্রিয় শিক্ষার্থী, দুই নম্বর, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যদি কার্যকর হয় তাহলে অবশ্যই সমাজ থেকে চুরি কমে যাবে। শাস্তি কেমন, শাস্তি সম্পর্কে তোমার পাঠ্য বইতে কোরআনের আয়াত রয়েছে, তার আগে আসো দেখি আরও কিছু রয়েছে। অভাব না থাকা সত্ত্বেও স্বভাবগত কারণে কেউ যদি চুরি করে তাহলে সব দেশ এবং সব সমাজেই সেজন্য শাস্তির বিধান রয়েছে, সব দেশেও রয়েছে, সব সমাজেও তার বিধান রয়েছে, ইসলাম ধর্মেও তার জন্য কঠিন শাস্তির বিধান রয়েছে। ইসলাম ধর্মে এই চোরের শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা সূরা আল মাইদার 38 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, পুরুষ চোর আর মহিলা চোর, পুরুষ হোক আর মহিলা হোক, তাদের হাত কেটে দাও। যদি কোনো চোর পুরুষ হোক আর মহিলা হোক, তাদের যদি হাত কেটে দেওয়া হয় তাহলে আর অন্য কেউ চুরি করার সাহস পাবে না। দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে প্রদান করতে হবে। তারা যা করেছে এ হলো আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি। আল্লাহ তাআলা এই শাস্তি নির্ধারণ করেছেন যে হাত কেটে দেওয়ার শাস্তি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার তিন নম্বর প্রতিকার,
নৈতিকতা বোধ জাগ্রত করুন। নৈতিকতা বোধ যখন জাগ্রত হবে তখন হয়তো চোর চুরি করা ছেড়ে দিতে পারে। প্রিয় শিক্ষার্থী, সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মানুষের অন্তরে চোরবৃত্তির প্রতি ঘৃণা সৃষ্টি করা, সমাজের সকলেই সচেতনতা করতে হবে, সচেতনতা বৃদ্ধি করতে হবে, যেন চোরবৃত্তিকে, এই পেশাকে, চোরকে, চোরবৃত্তিকে সকলেই ঘৃণা করে। এই ঘৃণা যখন সকলেই করতে থাকবে তখন চোর সামাজিকভাবে হয়তো তার চুরি করা ছেড়ে দিতে পারে। প্রিয় শিক্ষার্থী, চোরকে সামাজিকভাবে বয়কট করার মাধ্যমে নৈতিকতাবোধ জাগ্রত করা যায়। প্রিয় শিক্ষার্থী, চোর যখন চুরি করবে তখন সমাজ থেকে তাকে বয়কট করে রাখলে হয়তো তার নৈতিকতাবোধ জাগ্রত হতে পারে। প্রিয় শিক্ষার্থী, ধর্মীয় প্রতিকার সম্পর্কে, চুরি শুধু সামাজিক অপরাধী নয়, ধর্মীয় বিবেচনায় একটি হারাম কাজ। চুরির বিধান কী? যদি এই ধরনের প্রশ্ন তোমার পরীক্ষায় আসে তখন লিখতে হবে শরীয়তের বিধান হচ্ছে হারাম। চুরির শরীয়তের বিধান হারাম। দুনিয়ায় ঘৃণাও ও শাস্তি ছাড়াও আখিরাতে এর জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। দুনিয়ায়ও শাস্তি রয়েছে, আবার আখিরাতেও এই চোরের চুরির জন্য শাস্তি রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই পাঠের উপরে HW সংখ্যা 10 এবং চোরবৃত্তির 5টি কুফল আলোচনা করো, এই প্রশ্ন HW-তে লিখে রবিবারে জমা দিবে। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো সময়ে অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।